কিছু প্রশ্ন আসছে, এই প্রশ্নের উত্তর দেয়া যাবে, এরপর এগুলো নিয়ে আপনারা কিলাকিলি করবেন। প্রশ্নের উত্তর দিব নাকি দিব না? কিলাকিলি করতে মন চায়? হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেক মুসল্লিগণের প্রাণের দাবি, কোরআন হাদিস মোতাবেক উত্তর দিলে খুশি হব। আরে এটা প্রিন্ট করে নিয়ে আসছে, অনেক প্ল্যান প্রোগ্রাম করে প্রশ্ন করছে। এটা প্রশ্ন নাম্বার ওয়ান, প্রজেক্টরের মাধ্যমে বক্তাগণের চেহারা দেখে মহিলাদের ওয়াজ শোনা জায়েজ আছে কিনা? আজকে উত্তর দিয়ে দিব, মিডিয়ার লোকেরা সারা পৃথিবীতে কিলাকিলি লাগাই দিবে। আচ্ছা আপনারা ফতোয়া দেন তো দেখি, প্রজেক্টরের মাধ্যমে যে বোনেরা আজকে ওয়াজ শুনলো, এটা জায়েজ আছে কিনা? জায়েজ। এটার পক্ষে কে কে দেখি? আপনা মানা জায়েজ নাই, এর পক্ষে কে কে দেখি? আপনামা একবারও যারা হাত তোলেন না, এবার তারা হাত তোলেন। আপনারা কোন দল? আমরা জানি না দল না সুবিধাবাদ। আলহামদুলিল্লাহ আজকে দেবদুয়ারে অনেক মুফতিদের সাথে পরিচিত হলাম, মুফতিরা ফতোয়া দিয়ে দিছে। প্রথম অর্ধেক ফতোয়া দিয়েছে জায়েজ, বাকি অর্ধেক ফতোয়া দিয়েছে জায়েজ নাই। আচ্ছা শোনেন তাহলে উত্তরটা, প্রজেক্টরের মাধ্যমে বক্তাগণের চেহারা দেখে আলোচনা শোনা জায়েজ। আলোচনা শোনা জায়েজ ইন জেনারেল। প্রশ্ন বুঝে নেন, ভেঙে চুরে বুঝিয়ে দিচ্ছি যাতে প্যাচ না লাগে। ইন জেনারেলি প্রজেক্টরের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে বক্তাকে দেখে দেখে ভিডিওতে আলোচনা শোনা জায়েজ আছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মসজিদে নারীরা আসতো, পুরুষরা আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করত, বাজারে নারীরা ব্যবসা বাণিজ্য করত, একে অপরের সাথে কথাবার্তা হতো, এটা জায়েজ। একটা পুরুষ যদি একটা দোকানে যায়, ওখানে নারী ব্যবসায়ী, তার সাথে কথা বলতে পারবে, কিনতে পারবে। একটা টেইলার্সের দোকানে যদি কোনো নারী যায় কাপড় কেনার জন্য, সেখানে পুরুষ ব্যবসায়ী, তার চেহারার দিকে তাকাতে পারবে, কথা বলতে পারবে। যদি হেজাব পরে থাকে, শুধু ফেসটা খোলা, ফেসটাও ঢেকে রাখলে আরো ভালো। তার মানে পাবলিক প্লেসে নারী পুরুষের জরুরি প্রয়োজনে চাহনি কথাবার্তা, এটা জায়েজ আছে, এটা জায়েজ। তাহলে প্রজেক্টরের মাধ্যমে বক্তাগণের চেহারা দেখে মাহফিল দেখা, এটা জায়েজ। সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে কোনো নারী যদি কোনো বক্তার চেহারা দেখে অন্য কিছু ফিল করে, সে যদি তার প্রতি আসক্ত হয়, শুধু ওই মহিলার জন্য না জায়েজ। ওই মহিলা ভিডিও দেখতে পারবে না, ওই মহিলা অডিও শুনবে, ওই বক্তার অডিও আলোচনা শুনবে, বক্তার দিকে তাকিয়ে তাকিয়ে বক্তার কথা শুনতে শুনতে যদি বক্তার প্রেমে পড়ে যায়, তাহলে ঝামেলা আছে না নাই? ঝামেলা আছে। এটা যেন না হয়, সে শুধু একজন স্কলার বা টিচার, শিক্ষক মনে করে শিক্ষকের কাছ থেকে কথা শুনতেছে, তাকাচ্ছে বা তাকাচ্ছে না, ওটাতে সমস্যা নাই। কিন্তু বিশেষভাবে এই বক্তার প্রতি যদি সে আকর্ষিত হয়, অ্যাট্রাক্টেড হয়, দুর্বলতা অনুভব করে, তাহলে ওই নারীর জন্য ওই বক্তার ভিডিও দেখা জায়েজ নাই, অডিও দেখা জায়েজ আছে। কথা কি বুঝতে পেরেছেন? দুই নাম্বার প্রশ্ন, নামাজ রোজা হজ জাকাতের মতো পর্দা করা ফরজ কিনা? বিস্তারিত বলার অনুরোধ রইল। জি পর্দা করাও ফরজ, পর্দা করা ফরজ। আমি বোনদেরকে বলি, বোনেরা আপনারা অনেক দামি, দামি জিনিস কেউ খোলা রাখে না, রাখে? আমার যদি 50,000 টাকার একটা বান্ডিল থাকে, আমি কি এদিকে অর্ধেক এদিকে অর্ধেক বাইর করে রাখবো? আমি একবারে ভিতরের পকেটে রাখবো, ঠিক কিনা? আমার যদি হীরা আর জহরতের কিছু জুয়েলারি বা অর্নামেন্টস থাকে, আমি কি এটা হাতে নিয়ে ঘুরবো? না, একেবারে ঘরের ভিতরে সিন্ধুকের ভিতরে তালা মেরে রাখি। তার মানে যেটার দাম বেশি, মর্যাদা বেশি, ওইটার প্যাকেটও, নারীদের মর্যাদা বেশি না কম, এই জন্য তাদের প্যাকেটও বেশি। সেফটি সিকিউরিটির জন্য পর্দার বিধান আল্লাহ দিয়েছে, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য নয়। এ হেজাব আপনার অহংকার, হেজাব আপনার আভিজাত্যের প্রতীক। আমার বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায়, এ হেজাব আপনার রুচির প্রতীক। আপনি কোন বংশের মেয়ে, কোন রুচির মেয়ে, আপনার পোশাক বলে দিবে, ঠিক কিনা? বোরকা পরা একটা মেয়ে যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, কত ভদ্র লাগে, কত মায়া লাগে, শ্রদ্ধায় আর সম্মানে মাথাটা নিচু হয়ে আসে, ঠিক কিনা? বোরকা পরা মেয়েদেরকে ইপটিজিং করতে দেখছেন? তারা সাধারণত ইপটিজিং এর শিকার হয় না। যাদের ওড়নাটাই গলার মধ্যে ঝুলিয়ে রাখে, বোকটা দেখিয়ে রাখে, টাইট ফিটিং জামা পরে এদিক সেদিক ঘুরে বেড়ায়, এরাই সাধারণত পুরুষদের দ্বারা আকৃষ্ট হয়, ইপটিজিং এর শিকার হয়, লাঞ্ছনার শিকার হয়, যেরকম, ঠিক কিনা?
এখন পর্দা কতটুকু ফরজ? সবচেয়ে ভালো পর্দা হচ্ছে আমার বোনেরা শুধু চোখ খোলা রাখবেন, চোখ খোলা আর বাকি সব ঢাকা, হাতের কবজি খোলা, এতটুকু। তবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা রুখসাত দিয়েছেন, কেউ যদি চেহারা খোলা রাখে এটাও পর্দা হবে, শুধু চেহারাটা খোলা আর হাতের এতটুকু খোলা কবজি পর্যন্ত, বাকিটা ঢেকে রাখতে হবে। এটাকে বলে রুখসাত, ফ্লেক্সিবিলিটির সাথে আপনি আমল করলেন। কোন মেয়ে যদি চেহারা খোলা রেখে বোরকা পরে এটা জায়েজ আছে, এটা নাজায়েজ না, এটা নিষেধ না, এটাও পর্দা। আর যদি চেহারা ঢেকে শুধু চোখ খোলা রাখে এটা সবচেয়ে ভালো পর্দা, এটার বলে আজিমাত, এটার উপরে পর্দা হতে পারে না। তা আমি ওইটাই সাজেস্ট করি, শুধু চোখটা খোলা রাখেন, কারণ চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী, চেহারাই যদি দেখে ফেলে তো সব দেখা হয়ে গেল, ঠিক কি না? তবে কোন বোন যদি ওই হাদিসের উপর আমল করে যে হাদিস বলেছে চেহারা খোলা রেখে বোরকা পড়া যায় আর হাতের কবজি, তাকে আপনি জোরাজুরি করতে পারবেন না, ওইটাও পর্দার অন্তর্ভুক্ত। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন।